এখন চলে এসেছি বিচে, তো সবাই চলে গেছে, আমিও যাবো খানিক্ষণ পর। তো ভীষণ ভালো লাগছে, সমুদ্র খুব পছন্দ একটা জায়গা। ব্যস্ত জীবনে হাতে সময় মাত্র একদিন কি দুদিন, এবার দীঘা কোলাহলও ভালো লাগে না, তাহলে কি উপায়? উপায় কিন্তু আছে, সেটা হলো মন্দারমণি। আর মন্দারমণি যাওয়ার বেশ সময় হলো এই বর্ষাকাল। সমুদ্রের পাগলামি আর রিসর্টগুলোতে যখন এই সমুদ্রের জল আছড়ে পড়ে, তার সৌন্দর্যটায় বলে বোঝানো যাবে না। আমাদের আজকের ভিডিও এই রকমই তিনটে সমুদ্রের সামনে রিসর্ট নিয়ে। রিসর্টগুলোর ভাড়া, খাবার দাবার, লোকেশন, ফোন নাম্বার সব কিছু শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা হোক। আমরা প্রথম দিন ছিলাম ড্রিম বাসন্তীতে। তো এই হোটেলের এটা হচ্ছে সামনের ভিউটা, এখানে পার্কিং স্পট আছে, আর একদম সাইডে এখানে সুইমিং পুলও আছে, আবার এদের একটা অ্যাপার্টমেন্টও এখানে হচ্ছে। কয়েক মাসে এই নতুন বিল্ডিংটাও চালু হয়ে যাবে। যেই তিনটে রিসর্ট দেখাবো, এটা হচ্ছে সবার থেকে সস্তা। এটা রুম ভাড়া হচ্ছে 1500 টাকা, আর যদি তোমরা খাওয়া থাকা প্যাকেজে থাকো তাহলে 1500 টাকা পার হেডে পড়বে। তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছে, এখানে তোমরা ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবে। 3 জন যদি আসো তাহলে একটা এক্সট্রা বেডও প্রোভাইড করে ওরা। তো দেখতে পাচ্ছ এখানে একটা বেড আছে। রুমটা বেশ স্পেশিয়াস, এখানে ফল সিলিংয়ে কাজ আছে, ফ্যানের সাথে এসির ব্যবস্থা তো আছে, টিভি আছে, আর একদম কোণের সাইডে এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল। আমাদের রুমটা একদম কোণের সাইডে ছিল, ওই জন্য আমরা একটা সঙ্গে ব্যালকনি অবধি পেয়েছিলাম। ব্যালকনি থেকে বেশ একটা সি ভিউ দেখা যায়, আর এখানে সুইমিং পুলের ভিউটাও দেখা যায়। বেশ খানিকক্ষণ পুলে টাইম স্পেন্ড করে এখন যাচ্ছি বিচ সাইডে। তো এখন চলে এসেছি বিচে, তো সবাই চলে গেছে, আমিও যাবো খানিকক্ষণ পর। তো ভীষণ ভালো লাগছে। তো এই ফেসিলিটিগুলো তো তোমরা পাচ্ছই, যেগুলো দীঘাতে পাওয়া যায় না। এখন জলের মধ্যে অনেক ওয়ার্কআউটিং হয়ে গেল, বলো। বিরাট দূরেও গেছিলাম। তো এবার আমরা এখন ফিরছি আবার আমাদের রিসর্টে। তো আমরা চলে এসেছি আমার লাঞ্চ করতে। তো লাঞ্চে আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। লাঞ্চ এখানে রেডি হচ্ছে, এখানে পুরো ভাত রয়েছে, এইখানে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম তাই। তো এইখানে দেখো ডাল পুরো রেডি হচ্ছে, কিচেন এরিয়াতে এসে গেছি। আর কি আছে এখানে? তো আমাদের লাঞ্চ এখানে চলে এসছে, কি কি নিয়েছি এক এক করে দেখিয়ে দিই। প্রথমে আমাদের ভাত দিয়েছিলাম সঙ্গে সালাড, আর আমরা অ্যাড করেছিলাম মিক্স ভেজ। মিক্স ভেজটা খুবই সুন্দর খেতে ছিল, আর ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চিকেন আর মাছ নিয়েছিলাম। বিকালে বেরিয়ে পড়ি একটু বিচের ধারে হাঁটতে, তারপর খুঁজে পাই তোমাদের জন্য একটা দারুণ রিসর্ট, চলো দেখিয়ে দিই। তো চলে এসছি এখন বসুন্ধরা রিসর্টে। তো চলো তোমাদের একবার বসুন্ধরা রিসর্টের ট্যুরটা দিয়ে দিই। তো এখান থেকে ঢুকেই দেখতে পারবে তোমরা কয়েকটা কটেজ টাইপের রুম আছে। কটেজগুলো কি সুন্দর, বেশ কিউট কিউট টাইপের কটেজ আছে। আর এখানে বিল্ডিং হচ্ছে, এগুলো এখন ডেভেলপ হচ্ছে, মানে এখানেও অনেক কটা রুম হয়ে যাবে, বুঝতেই পারছো। সামনে আছে পুল, তোমাদের একবার পুলটা দেখাই। পুলের ফার্স্ট লুক আমি বলবো পুলটা বেশ বড়, বেশ স্পেশিয়াস আছে, নিচের ডেপটাও অনেকটা দেখে মনে হচ্ছে। আর এখানে দেখো পাশে চারিপাশে একদম ফাউন্টেন দেওয়া আছে, আর ওই সাইডে যেখানে বেবি পুলটা আছে সেখানে আবার শেড করা আছে বাচ্চাদের জন্য। আর আমার যদ্দূর মনে হলো কি সাইডের দুটো হচ্ছে জাকুজি। এবার আমার রাত্রে আসা হয়নি, কিন্তু শুনলাম রাতের ভিউটাও বেশ সুন্দর। তো আমি পুলে বেশ খানিক টাইম কাটিয়ে একটা জিনিস নোটিস করলাম। এবার একটা জিনিস আমি বলি কি, পুলের মধ্যে তোমরা চাইলে স্ন্যাক্স এনজয় করতে পারবে। এখানে দেখো অনেক কিছু স্ন্যাক্সের ব্যবস্থা আছে, তোমরা এখানে হুক্কা বলো বা ড্রিঙ্কস করতে পারবে। এই জায়গাটাতে বসে আরামসে তোমরা নিজের স্ন্যাক্সের এনজয় করতে পারবে, পুল আছে, মানে আর কি দরকার। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো কি বিচটা কোথায়, ঠিক আছে?
তো বিচটা হচ্ছে একদম সামনে, চলো তোমাদেরকে বিচটা দেখাই। তো পুল থেকেও তোমরা ডাইরেক্ট বিচে যেতে পারবে। এখানে দেখো, এখানে কিছু বসার জায়গা আছে সুন্দরভাবে সাজানো, ঝাউবনের মাঝখান থেকে যাওয়া মানে বুঝতেই পারছো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কিছু বসার জায়গা আছে মানে কয়েকটা করা আছে, 4-5টা। তো তোমরা এখানে বসে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করতে পারবে। তো দেখো এখানে একটা কাঠের গেট আছে যেটা আমি আগে থেকে খুলে রেখেছি। ও মাই গড, জাস্ট হ্যাভ আ লুক, বিচ হচ্ছে একদম সিঁড়ি থেকে নেমে বিচ। ও মাই গড, কি লাগছে! আর জল, লিটারালি রাত্রেবেলা জল এইটা টপকে অত দূর চলে আসে। বলো তোমাদের এই রিসোর্টটা কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো কটা রুম দেখিয়ে দিই, বাইরেটা তো দেখালাম, তো চলো এবার রুম ট্যুরটা দিয়ে দিই। একদম সুইমিং পুলের সামনে এই কোণের সাইডে একটা রুম তোমাদের দেখাই। রুমে ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন হলো রুমের ডেকোরেশন। তো রুমটা বেশ স্পেশিয়াস ছিল, সাইডে এখানে কার্টেন্স দেওয়া ছিল, কার্টেন্স থেকে বিচ ভিউটা পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ ফল সিলিংয়ে বেশ সুন্দরভাবে কাজ আছে, এসির সাথে ফ্যান তো আছে। এখানে টিভি ছিল, এখানে একটা মিরর, ডেক্স ছিল। ওয়াশরুমটা দেখলাম বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, স্পেশিয়াস তো ছিলই। তোমরা যদি এখানে আসছো তাহলে এই রুমটা কনসিডার করতেই পারো। তো এই রুমটা প্রাইস হলো 2,500 টাকা। এখানে আরেকটু হাই ক্যাটাগরির রুম আমি দেখিয়ে দিচ্ছি। এই রুমটা আগের রুম থেকে বেশি স্পেশিয়াস, আর এখানে ফল সিলিংয়ের কাজটা তো একদম এক্সক্লুসিভ। রুমের সাইডে এখানে ওয়াশরুম, ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। যেটা নোটিস করলাম, এদের কোনো রুমে ব্যালকনি নেই, কিন্তু দেখো এই রুমের জানলা থেকে তোমরা পুল ভিউটা পেয়ে যাচ্ছ বেশ সুন্দরভাবে, আর দেখো সামনে বিচও দেখা যাচ্ছে। এই রুমের প্রাইসটা আমার একটু বেশি লাগলো, কিন্তু যদি তোমরা ফোনে বুক করে আসো তাহলে প্রাইসটা কম হয়ে যেতে পারে। বললাম সেই রুমটা প্রাইস হবে 3,500 টাকা। এদের রুফটপ রেস্টুরেন্ট আছে, আর এটা পুরোপুরি কাঁচের। তো চলো তোমাদের একবার ভেতরটা দেখাই, মানে আমিও গিয়ে একদম অবাক হয়ে গেছি। যেহেতু এই রেস্টুরেন্টটা একদম সুইমিং পুলের উপরে, তাই সুইমিং পুলের পুরো ভিউটা তো পেয়েই যাচ্ছ। আর রুফটপ বলে এখানে তোমরা সবার থেকে ভালো সমুদ্র ভিউ পাবে। এই রিসর্টটা যদি ডিসকাউন্ট প্রাইসে বুক করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো অভয়দাকে। তো অভয়দা আমাদেরকে প্রত্যেকবার মন্দারমণি নিয়ে আসে। তো চলো তোমাদের একবার অভয়দার নাম্বারটা দিয়ে দিচ্ছি। কে বেস্ট কম পয়সায় তুমি করে দিতে পারবে? তো হ্যাঁ, তোমার নাম্বারটা বলে দাও। 9007007288। নেক্সট দিন আমরা চলে আসি গ্যালাক্সি বিচ রিসর্টে। এখানে আমরা স্টে করি আর পুরো ট্যুরটা খুব ভালোভাবে দিতে পারবো। তো চলো এক এক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসর্টে এন্ট্রি পয়েন্ট। তো এখানে সামনেই ঢুকে তোমরা লেফট সাইডে রিসেপশন পেয়ে যাবে। এখানে এই লেফট সাইডে হচ্ছে কটেজ আর রাইট সাইডে হচ্ছে বিল্ডিং। ভিজুয়ালি ধরাটা মুশকিল, কারণ বিল্ডিংগুলো সেম কটেজের মতোই লাগছিল, শুধু জয়েন্ট। তো একটু সোজা হেঁটেই সামনে পেয়ে যাবে পুল। তো পুলটা পার্সোনালি আমার একটু ছোটোই মনে হলো। সাইডে অনেক কটা চেঞ্জিং রুম পেয়ে যাবে, এখানে বক্সেরও ব্যবস্থা আছে যেখানে তোমরা গান বাজনা বাজাতে পারবে। একটু পরেই আমরা পুলে নামবো। এখানে একটা কোণের সাইডে মাচা করা আছে যেখানে তোমরা বসতে পারবে। তো আমরা এখানে লাঞ্চ করেছিলাম, সেটা তো দেখাবোই। তো এখান থেকে না খুব ভালো ভিউ পাওয়া যায় সমুদ্র থেকে, আবার মাচাটার নিচে কয়েকটা দোলনাও করা আছে। তারপর এই বাউন্ডারিটা টপকেই সামনে পাবে সমুদ্র। পুলে নামার পর সমুদ্র তো যেতেই হবে, আগে চলো রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমরা বিল্ডিং রুম নিয়েছিলাম, কারণ আমাদের বিল্ডিং রুমের প্রাইসটাও কম পড়ছিল, প্রাইসটা আমি বলছি একটু পর। বিল্ডিং রুম আর কটেজ রুমে রুমটা প্রায় সেম, মানে একটু ফল সিলিংয়ের কাজ বেশি। এখানেই দেখতে পাচ্ছ রুমটা বেশ একটা বড় খাট আছে, এখানে 3 জন আরামসে শুতে পারবে। ডেস্ক আছে, কাউন্টস আছে, এখানে বড় একটা কাবার্ড আছে, এসির ব্যবস্থা তো আছেই। বাথরুমটা আমি বলবো মোটামুটি মানে ঠিকঠাক ক্লিনই ছিল, স্পেসটাও খুব একটা বেশি না থাকলেও চলে যাবে। তো কেমন লাগলো মা তোমার জায়গাটা? ভালোই লেগেছে। তো এখন চলে এসেছি পুলে। সত্যি বলতে পুলটা যেমনই হোক কিন্তু আমরা ভীষণ এনজয় করেছিলাম। পুল থেকে
থেকে উঠে ডিসাইড করি একটু প্রাইভেট বিচে যাব। এখন যাচ্ছি আমরা বিচ সাইডে। তো দেখতেই পাচ্ছো যে পুরো একদম আমাদের হোটেলের একদম সামনে। তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে গেটটা, এখানে সিঁড়ি করা আছে। এখানে মাছাটাকেও বেশ লাইট দিয়ে সাজানো হয়েছিল। তারপর নোটিস করলাম যে সবাই আমাকে বাদ দিয়ে নেমে গেছে, এবার আমাকে তো নামতেই হবে। কিছুক্ষণ পর আমিও নেমে পড়ি। আমরা এখানে ভীষণ মজা করি। অনেকদিন বাদে আমরা ফ্যামিলির সাথে এসেছিলাম। এবার তোমাদের বুকিং ডিটেলস আর রুমগুলোর ট্যারিফ কি সেটা বলে দিই। তো আমাদের রুমে ট্যারিফ নিয়েছিল 1750 টাকা। আমরা উইক ডেসে এসেছিলাম। তোমরা যদি আসো তাহলে অভয়দাকে কন্ট্যাক্ট করতে পারো বা আলাদা করে রিসর্টকেও ফোন করতে পারো। এই ছিল আমার 3টে রিসর্ট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করো।